কিভাবে আমরা আমাদের চ্যানেলের লিংক শেয়ার করে আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারি। তো এটার জন্য হচ্ছে আমাদেরকে একটা লিংক তৈরি করতে হবে। তো আমি অলরেডি একটা লিংক তৈরি করে রেখেছি, আমি আপনাদেরকে পরীক্ষামূলকভাবে দেখাই দিচ্ছি। এখানে হচ্ছে আমি আমার সাবস্ক্রাইবারের যে লিংকটা তৈরি করেছি সেখানে এটা পেস্ট করে দিলাম। এরপরে আমি যখন এখানে ক্লিক করব তখন হচ্ছে আমার চ্যানেলে তো যাবে, প্লাস এরকম একটা অটো সাবস্ক্রাইবারের অপশন আসবে। তা আমরা যতক্ষণ না পর্যন্ত এখানে সাবস্ক্রাইবারে ক্লিক না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই পেজটা একটু হালকা ব্ল্যাক থাকবে। যখন আমরা এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করে দিব তখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি। তো সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা আমাদের চ্যানেলে ফিরে আসলাম, এটা হচ্ছে আমাদের চ্যানেল এবং আমরা এখান থেকে ইউর চ্যানেলে যাব। যাওয়ার পর এদিক থেকে আমাদের যে হোম বাটনটা আছে এই হোম বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা চ্যানেলের লিংক দেওয়া আছে। তো এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এই HTTP থেকে শুরু করে আমরা এই স্ল্যাশের আগ পর্যন্ত আমরা এটাকে কপি করব। কপি করার পর হচ্ছে আমরা একটু নোটপ্যাডে যাব। তো নোটপ্যাডে যাওয়ার জন্য আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি হচ্ছে আমার যে নোটপ্যাডটা সেটাকে ওপেন করে নিলাম। তো এখানে হচ্ছে একটা জিনিস দেখেন, আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইব লিঙ্কটা অ্যাড করে রেখেছি। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের চ্যানেলের লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর দেখেন এই যে এতটুকু অংশ আছে এই অংশটুকু কিন্তু আমরা অ্যাড করেছি। তো সেক্ষেত্রে আপনি যেভাবে করবেন, আপনি প্রথমে প্রশ্নবোধক চিহ্ন দিবেন, এরপরে হচ্ছে ছোট হাতের SUB লিখবেন, এরপরে হচ্ছে একটা আন্ডারস্কোর দিবেন, তারপরে হচ্ছে কনফার্মেশন লিখবেন, CONFIRMATION কনফার্মেশন দিয়ে সমান সমান দিয়ে আপনার জাস্ট ওয়ান দিয়ে দিবেন। ওয়ান দিয়ে দেওয়ার পর এই যে আমি আপনাদের সামনে মাত্র আমার চ্যানেলের যে লিঙ্কটা তৈরি করলাম এটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা যে কোনো একটা ব্রাউজারে যাচ্ছি, এরপর হচ্ছে আমি এখান থেকে আমি এখানে লিঙ্কটাকে পেস্ট করব। পেস্ট করার পর যখন আমি এখানে ক্লিক করব তখন কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবের অপশনটা দেখাবে। যেহেতু আমার এই চ্যানেলটা আমি আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছি সেক্ষেত্রে আর দেখাচ্ছে না, আমি আবারও আনসাবস্ক্রাইব করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে লিঙ্কটাকে কপি করলাম আমি এখানে লিঙ্কটাকে পেস্ট করলাম, দেন আমি এখানে ক্লিক করলাম, এরপরে হচ্ছে আমাদের সামনে ঠিক এরকম একটা সাবস্ক্রাইব অপশন আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটা কিন্তু এখন সাবস্ক্রাইব করা নেই। যখন আমরা এখানে ক্লিক করব তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আপনি লিঙ্কটাকে তৈরি করে আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ায় এটাকে শেয়ার করেন সেই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু আপনাদের সামনে সাবস্ক্রাইব বাটনের যে অপশনটা আছে সেটা কিন্তু চলে আসবে। দেন সেখান থেকে কিন্তু আপনি অনেকগুলি সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারেন এবং আপনার চ্যানেলে কিন্তু অনেক সাবস্ক্রাইব বেড়ে যাবে। তো এখান থেকে আমি আবারও আপনাদেরকে পরীক্ষামূলকভাবে দেখাই দিলাম, আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এখনই সাবস্ক্রাইব বাটনটাকে অন করে দিন এবং সোশ্যাল মিডিয়ায় এটাকে শেয়ার করে দিন। অবশ্যই এইভাবে করে আপনার চ্যানেলে কিন্তু অনেক সাবস্ক্রাইবার চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।